Assalamu alaikum, welcome to my channel Euroviddy Vlog and Tips. আপনাদেরকে আমার চ্যানেল Euroviddy Vlog and Tips এ স্বাগত। আশা করি ভালো আছেন। মাহে রমজানের শুভেচ্ছা আর শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের একটা বিশেষ প্রতিবেদন। প্রতিবেদনটি হচ্ছে, আমি প্রতিবেদনটি ব্রিফ করতেছি, সেটা হচ্ছে পর্তুগিজ পাসপোর্ট, কিভাবে পর্তুগিজ পাসপোর্ট অ্যাকোয়ার করা যায়, অর্জন করা যায়, পাওয়া যায়। আর এটা আমি তিনটি ধাপে বলবো, ধাপ তিনটি কী কী, ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন মনোযোগ দিয়ে, তাহলে আপনাদের বোধগম্য হবে এবং সেই অনুযায়ী নিজেকে, নিজের পরিবারের লোকজন এদিকে সেটেল হওয়ার জন্য পর্তুগালে অনুপ্রেরণা দিয়ে আপনারা পাঠাতে পারেন, আপনারা নিজেও আসতে পারেন। তো কথা না বাড়িয়ে শুরু করতেছি রিপোর্টটি। মূল শিরোনাম হচ্ছে, 2021 সালে পর্তুগিজ পাসপোর্ট বিশ্বের ষষ্ঠতম শক্তিশালী অবস্থানে। এই রিপোর্টটি করেছে মূলত একাধিক মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যান্ড ন্যাশনাল মিডিয়া। তো যেটা হচ্ছে, পর্তুগিজ পাসপোর্ট সিক্সথ মোস্ট পাওয়ারফুল ইন দ্য ওয়ার্ল্ড, এটি হচ্ছে শিরোনাম করেছে দ্য পর্তুগাল নিউজ ডট কম, ডেটেড 24th 2021, 20 এপ্রিল 2021। তারা বলেছে পর্তুগিজ যে পাসপোর্ট সেটি বিশ্বের ষষ্ঠতম শক্তিশালী অবস্থানে রয়েছে 2021 সালে। সেকেন্ডলি, দ্বিতীয়ত আমরা আরেকটি রিপোর্ট করতেছি, সেটা হচ্ছে পর্তুগিজ পাসপোর্ট অ্যামং ওয়ার্ল্ডস টপ 10, এটা রিপোর্ট করেছে পর্তুগাল রেসিডেন্ট ডট কম বাই নাতাশা ডন, 8th January 2021, অর্থাৎ জানুয়ারির 8 তারিখ 2021 সাল। তারা বলেছে পর্তুগিজ পাসপোর্ট বিশ্বের অন্যান্য যতগুলো দেশ রয়েছে তার মধ্যে টপ 10-এর মধ্যে শীর্ষ 10 দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এটা এসেছে পর্তুগাল রেসিডেন্ট ডট কমে। ওকে, এখন আর তৃতীয় শিরোনাম একটি, সেটা হচ্ছে দ্য এডিশন ডট সিএনএন ডট কম, সিএনএন বলছে সেটা দ্য ওয়ার্ল্ডস মোস্ট পাওয়ারফুল পাসপোর্ট ফর 2021, এটি রিপোর্ট করেছে 13 এপ্রিল 2021, 13th এপ্রিল 2021, দ্য ওয়ার্ল্ডস মোস্ট পাওয়ারফুল পাসপোর্ট ফর 2021, অর্থাৎ এই শিরোনামে তারা এই নিউজটি ছেপেছে ডিজিটাল ফরম্যাটে। এখন একটু বিস্তারিত চলে আসতেছি, দ্য পর্তুগিজ পাসপোর্ট ইজ স্টিল র্যাঙ্কড অ্যাজ সিক্সথ মোস্ট পাওয়ারফুল পাসপোর্ট ইন দ্য ওয়ার্ল্ড অন এ র্যাঙ্কিং অফ 188 কান্ট্রিজ, অর্থাৎ পর্তুগাল যে পাসপোর্ট সেটা অনেকে রেড পাসপোর্ট বলে, বাস্তবতাই লাল রঙের, সেটা 188টি দেশে ট্রাভেল, ভিসা ফ্রি ট্রাভেল করতে পারবে, 188 কান্ট্রিজ। তো এই রিপোর্ট এসেছে অ্যাকর্ডিং টু দ্য হ্যান্ডলি পাসপোর্ট ইন্ডেক্স, দ্য সিঙ্গাপুরিয়ান, দ্য সাউথ কোরিয়ান, জার্মান পাসপোর্ট ঠিক সেকেন্ড অ্যান্ড টাই থার্ড পজিশন রেসপেক্টিভলি। তারপর পর্তুগালের অবস্থান হচ্ছে সিক্সথ। এবার আসুন দ্য রেসিডেন্ট, পর্তুগাল রেসিডেন্ট ডট কমের নিউজটি। তারা সিক্সথ পজিশনে বলেছে পর্তুগাল, সুইডেন, ফ্রান্স, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড ইন সিক্সথ পজিশন। ওকে, তো টপ পজিশনে আসলে হচ্ছে জাপান, আর 191টি দেশে ট্রাভেল করতে পারবে, সিঙ্গাপুর 190টি দেশে ট্রাভেল করতে পারবে, জার্মানি, সাউথ কোরিয়া 189টি দেশে, ইটালি, ফিনল্যান্ড, সুইডেন, ইটালি, ফিনল্যান্ড, স্পেন অ্যান্ড লুক্সেমবার্গ অল ইন ফোর্থ প্লেস 188টি দেশে। তো যাই হোক, আমরা চলে আসি আরেকটি রিপোর্ট, সিএনএন, সিএনএনএর যে রিপোর্ট, দ্য বেস্ট পাসপোর্ট টু হোল্ড ইন 2021, আর সিক্স পজিশনে ফ্রান্স, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, পর্তুগাল, সুইডেন, 188 কান্ট্রিজ, অর্থাৎ ভিসা ফ্রি ট্রাভেল করতে পারবে 188টি দেশে। আর প্রথমে জাপান, সেকেন্ড সিঙ্গাপুর, থার্ড জার্মানি অ্যান্ড সাউথ কোরিয়া, ফোর্থ ফিনল্যান্ড, ইটালি, লুক্সেমবার্গ, স্পেন, তারা 190টি দেশে ট্রাভেল করতে পারবে, ফিফথ অস্ট্রিয়া, ডেনমার্ক 189টি দেশে, জাস্ট মাত্র একটি দেশ বেশি এদের, এই জন্য এরা ফিফথ পজিশনে, অস্ট্রিয়া অ্যান্ড ডেনমার্ক। সিক্সথ হচ্ছে ফ্রান্স, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, পর্তুগাল, সুইডেন 188, সেভেন্থ হচ্ছে বেলজিয়াম, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস,
187টি দেশে তারা ট্রাভেল করতে পারবে। তার মানে হচ্ছে আমেরিকার অবস্থান, লন্ডন ইউকের অবস্থান হচ্ছে 187টি, মানে তাদের উপরে হচ্ছে পর্তুগাল। তো যাই হোক, এখন আমরা চলে আসি কি করতে পারা যায় পর্তুগালে এসে, পাসপোর্ট তো অ্যাচিভ করবে কীভাবে করবে এই বিষয়টি। তো এখানে তিনটি ধাপে বিভক্ত করেছি আমি, ধাপ ওয়ান, এক, ধাপ দুই, ধাপ শেষ ধাপ থার্ড। তো ধাপ ওয়ানে হচ্ছে স্টুডেন্ট ভিসা নিয়ে পড়তে এসে এখানে তারা নাগরিকত্ব পেতে পারে। আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম আছে, অনার্স, ব্যাচেলর ডিগ্রি, মাস্টার্স রয়েছে। দেশে যদি কেউ মাস্টার্স ডিগ্রি একবার করেও থাকতে পারে, সে এখানে তিনি দ্বিতীয় সেকেন্ড মাস্টার ডিগ্রি করতে পারে যে কোনো ইন্টারন্যাশনাল সাবজেক্টে, অর্থাৎ ইংলিশ কোর্সের মাধ্যমে সেটা করতে পারে, অথবা এখানকার বেশিরভাগ ডিগ্রিগুলো পর্তুগিজ ল্যাঙ্গুয়েজে রয়েছে। তো পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে অনেকে এটা পারবে না, তো আমি সাজেস্ট করবো ইংলিশে, ইংলিশ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যদি যে কোর্সে আছে সেই কোর্সে আপনারা এসে পড়াশোনা করতে পারেন। তো এই গেল স্টুডেন্ট ভিসা। স্টুডেন্ট ভিসা নিয়ে এসে এখানে এসে বৈধভাবে 5 বছর স্টে করার পরে, বৈধভাবে আবার বলছি লিগালি 5 বছর স্টে করার পরে, এর ভিতরে ক্ষেত্র বিশেষে যা যা করণীয় আছে, সোশ্যাল নাম্বার, ফাইন্যান্স নাম্বার ইত্যাদি যা আছে, যা যা যেটা প্রযোজ্য সেটা কাজ করবে, কাজ করে এখানে করবে, বা এখানে এসেও ভিসা ক্যাটাগরি চেঞ্জ করে এখানে সেফ এন্ট্রি, একটা বৈধ এন্ট্রি আছে সেটার মাধ্যমেও সামনে আগাইতে পারে। কিন্তু স্টে করতে হবে 5 ইয়ার্স, আফটার 5 ইয়ার্স দে ক্যান অ্যাপ্লাই ফর ন্যাশনালিটি অফ পর্তুগিজ। ধাপ দুই, সেকেন্ড ধাপ হচ্ছে জব, চাকরি ভিসা এসে আপনি এখানে কীভাবে ন্যাশনালিটি পাবেন। তো জব চাকরি নিয়ে বাংলাদেশ থেকে আসা বা অন্যান্য দেশ থেকে এখানে আসা, এসে লিগালি স্ট্যাটাস বজায় রেখে এখানে সোশ্যাল, মানে সোশ্যাল অফিসার, মানে সিকিউরিটি সোশ্যাল, যেটা আমরা বলি সিকিউরেন্স অ্যান্ড সোশ্যালাইজেশন ভাষায়, সেখানে ট্যাক্স দিয়ে প্রদান করে নিয়মিত স্ট্যাটাস 5 বছর ধরে রাখে, সেটা ন্যাশনালিটি 5 বছর হয়ে পূর্ণ হয়ে গেলে অ্যাপ্লাই করতে পারবে। সে পাসপোর্টটা এক বছর থেকে 1.5 বছরের ভিতরে বিভিন্ন 7 স্টেপ, 7টা ধাপ আছে, এগুলো অনলাইনে সম্পন্ন করা যায়। কাগজপত্র ফিজিক্যালি যায় অফিসে জমা দেওয়া যায়। গেল এটা, কিন্তু আবারও বলছি শেষ ধাপ, তো জব এখানে তো করবে, যদি রেগুলারলি করতে পারে, ঠিক মতো করতে পারে, তাহলে ঠিক আছে, ওয়েলকাম। তবে একটা কথা না বললেই নয়, শেষে সংযুক্ত করতেছে ধাপ তিনে, সেটা হচ্ছে আসলে এখানকার লাইফস্টাইল যারা বসবাস করে, এটা খুবই চ্যালেঞ্জিং, ইটস ভেরি চ্যালেঞ্জিং লাইফস্টাইল হিয়ার, দোজ আর লিভিং ইন পর্তুগাল দে ক্যান ওয়েল সাইট। ওকে, তো এখানে চ্যালেঞ্জিং হচ্ছে জীবনধারা। তো যাই হোক, এর মধ্যে প্রতিকূলতা ডিঙ্গিয়ে এই পরিবেশে টিকে থাকার সংগ্রামে অবতীর্ণ যারা হয়, তারাই এই সোনালি পাসপোর্ট, গোল্ডেন পাসপোর্ট পেতে পারে অনায়াসেই। আর শেষ ধাপ হচ্ছে আমি বলবো বিজনেস করে, বাংলাদেশ থেকে ইনভেস্ট করে, অন্যান্য দেশ থেকে এদেশে বিভিন্ন সেক্টর রয়েছে, সেই সেক্টরে ইনভেস্ট করে, মানে আপনার লগ্নি করে আর কি ইনভেস্ট করে নাগরিকত্ব অর্জন করতে পারে। তো সেটা হচ্ছে গোল্ডেন ভিসা, ক্যাটাগরিটি হচ্ছে গোল্ডেন ভিসা। তো স্টেপগুলো রয়েছে কী কী খাত রয়েছে গোল্ডেন ভিসায়, সেটা হচ্ছে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট, তারপরে বিজনেস ইনভেস্টমেন্ট, তারপর বিজনেস ইনভেস্টমেন্টের পাশাপাশি রয়েছে আপনার রিয়েল এস্টেট বললাম, বিজনেস ক্যাটাগরি কোম্পানি খুলে করা যায়, ক্যাপিটাল ইনভেস্ট করা, ফান্ড ইনভেস্ট করা আর কি কোম্পানি, এবং ডোনেশন দিয়ে সরকারি ন্যাশনাল হেরিটেজে যে হেরিটেজ রয়েছে এদেশে পর্তুগালের, সেই ন্যাশনাল হেরিটেজ ইনভেস্ট করে পর্তুগাল পাসপোর্ট অর্জন করা যায়, ন্যাশনালিটি নেওয়া যায়, এবং উইথ ফ্যামিলি মানে পরিবার সহ, সেটা হচ্ছে ইনভেস্ট করা যায় এখানে 2.5 লাখ থেকে 3,50,000, মোট 6 লাখ, যাই হোক 6 লাখ ইউরো। অর্থাৎ যদি আপনি ইনভেস্টমেন্ট বিষয়ে, গোল্ডেন বিষয়ে আসতে চান, তাহলে মিনিমাম আপনাকে 5 লাখ অর্থাৎ 5 লক্ষ ইউরো ইনভেস্ট করতে হবে। তো আজ কথা হচ্ছে এই, ভিডিওটা আসলে লম্বা হয়ে যাবে, তো সবচেয়ে বড় কথা সবার জন্য শুভকামনা জানাচ্ছি, আপনারা যারা আসতে চান এদেশে, আপনারা বৈধভাবে আসার চেষ্টা করবেন, লিগেলি থাকার চেষ্টা করবেন 5টি বছর, তাহলে
বেটার ডেইজ উইল কাম এগেইন, যাই যেখানে অবস্থান হচ্ছেন, একটা পর্তুগাল যে পাসপোর্ট রেস পাসপোর্ট এটার এটার একটা স্টেটাস এটার মর্যাদা অনেক বেশি, যার কারণে আপনি দেখতেছেন সিএনএনের মতো নিউজ এটা নিউজ করেছে, মিডিয়া নিউজ করেছে, পর্তুগাল রেসিডেন্ট এটা তো ন্যাশনাল তারা করেছে, আরও অনেক নিউজ দেওয়া সম্ভব, কিন্তু যাক বিটুই কলেবর বৃদ্ধি হয়ে যাবে, লম্বা হয়ে যাবে, তাই আর সে কথা বাড়াচ্ছি না। আপনারা ভালো থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা নতুন এসেছেন, আরও ভালো ভালো গুরুত্বপূর্ণ কথা নিয়ে আমি টপিক নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব নিয়মিত ইনশাআল্লাহ। ইউরো ভিডি ব্লগ অ্যান্ড টিপস সাথেই থাকুন, বিদেশের স্বদেশের সৃষ্টিজীবের ও মানুষের হরেক রকম কথা বলে ইউরো ভিডি ব্লগ অ্যান্ড টিপস। তো থ্যাংক ইউ এগেইন ফর ওয়াচিং দ্য চ্যানেল, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।